সেন্ট মার্টিন থেকে এই যে সেন্ট মার্টিন থেকে টেকনাফ যাওয়ার সময় যে অপরূপ দৃশ্যগুলো আপনার চোখে পড়বে এগুলো দেখার জন্য হলেও একবার আসলে সেন্ট মার্টিন আসা দরকার আর যারা আসেনি তাদের জন্য আমার আজকের ভিডিওটি এই ভিডিওটি দেখলে আপনারা আশা করি অনেক কিছু বুঝতে পারবেন দেখতে পারবেন এগুলো হচ্ছে কুড়া মাছ সেন্ট মার্টিনে মাছের অভাব নাই এই যে এখানে মাছ আমার ইচ্ছে করতেছে এখানে নামি মাছগুলো ধরে এত মাছ ও বাবা এখানে জেলেরা মাছ ধরে এই দৃশ্যটা দেখতে অনেক বেশি ভালো লাগে এগুলো হচ্ছে জেলেদের মাছ ধরার নৌকা বা ট্রলার যাই বলেন তো অনেক সুন্দর এই দৃশ্যগুলো খাবারের জন্য পাখিগুলো আমাদের পিছন পিছন চলে আসতেছে এই দৃশ্যটা দেখতে যে কি ভালো লাগছে আমরা যারা শিপে ছিলাম আমরা সবাই পাখির জন্য চিপস নিয়ে নিয়েছি আমরা সবাই পাখিকে চিপস খাওয়াই এই জন্য এরা আমাদের পিছন পিছন চলে আসে চিপসগুলো শিপের ভিতরেও পাওয়া যায় বাইরে থেকেও কিনে নেওয়া যায় তবে শিপের ভিতরেও কেনা যায় শিপের ভিতরে হয়তো 10 টাকা বাড়তি নেয় এইটুকু আমরা এখন টেকনাফ চলে এসেছি টেকনাফের পাহাড়ি ভিউগুলো দেখতে আরও বেশি সুন্দর লাগছিল আমাদের শিপটা যখন টেকনাফ প্রায় চলে এসেছে তখন দুই পাশের যে দৃশ্যটা এটা দেখতে আরও অনেক বেশি ভালো লাগছিল আমরা টেকনাফ চলে আসলাম এটা হচ্ছে টেকনাফের ভিউ টেকনাফের ভিউটাও অসাধারণ পুরো জার্নিটাও উপভোগ করার মতো আজকের মতো ভিডিওটি শেষ করছি সবাই ভিডিওটি যদি ভালো লেগে থাকে শেয়ার করে দিবেন লাইক করবেন কমেন্টস করবেন আল্লাহ হাফেজ